হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব খুব খুব ভালো আছো। আজ অ্যাকুরিয়াম কিনতে চলে আসলাম। আমাদের অ্যাকুরিয়ামটা ভেঙে যাওয়ার পর ওর মনটা খুব খারাপ হয়ে গেছিল, কারণ অ্যাকুরিয়াম ও ভীষণ ভালোবাসে। তাই ছেলে ঘরে ছিল না ঠিকঠাক, ও বানিয়েছে টুকটাক কিনে। বলো প্রতি বছরের মতো এবছর বানিয়েছে, প্রতি বছর বানায় বানানো হয়। আমি এটা প্রথম খেয়ে উঠলাম। এদিকে ঘোরাও, এটা আমার জীবন সঙ্গী দিয়েছে। লোকেরা জীবন সঙ্গী নেই।
কেক কাটাকাটি মোটামুটি শেষের পথে। এখন বাবু কি করে যাচ্ছে, কি করছে, আর কিছু করবে? ও কেক নিয়ে সবার মুখে দিচ্ছে, ফটো তুলছে, ক্রিম লাগাবে কার মুখে, এইসব কাজ এবারে বাচ্চাদের থেকেও অধম। এটা আমার বন্ধুদের জন্য, সবার জন্য। বন্ধুদের জন্য তো প্রথমে দিতে পারতে না, সবার জন্য। এটা বলছি মুখ চাচ্ছ, কেক খেয়ে মুখ চাচ্ছ মনে হয়। তুমি বাইরের বাচ্চাগুলোকে একটু কেক দিয়ে আসবে, এই বানানো কেকটা ছোট ছোট করে বাচ্চাদের দেবে। রাতে ডিনার আনতে যাবে তো, তুমি কিনে নিয়ে আসবে তো? যাবো, তোমরা তো আমাকে এখন বলি পাটা বানাচ্ছ, রেস্টুরেন্টে খাবার আনতে হবে। সেই রয়্যালে খাবিয়েছিলাম তোমাদের পুজোর সময়, সেখান থেকে খাওয়াতে হবে বিরিয়ানি। ওখানে অর্ডার দেওয়া আছে, বলে দিয়েছি। কখন যাবে? এখন তো 8টা বাজে। না, ওরা হোম সার্ভিস করবে, ওদের লোক আছে দিয়ে যায়, বলেছে খাওয়াবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এগুলো আর কে কিছু খাবে, খেয়ে নাও অল্প অল্প করে। না, এগুলো খেলে আমরা বিরিয়ানি খেতে পারবো না। ওখানে যে বিরিয়ানি, ওখানকার বিরিয়ানিটা এত সুস্বাদু, এত সুন্দর টেস্ট। হ্যাঁ, হান্ডি বিরিয়ানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো তাহলে। ভাগ্নি শুকনো, কিরে কেমন লাগছে বিরিয়ানিটা? ভালো হয়েছে কি? আমি তো আর বানাইনি, এটা দোকানের দোকানদার বানিয়েছে। এই বিরিয়ানি করলিস, খাওয়ার পরে আবার একটু মিষ্টি দিয়েছে। কি করে খাওয়ার জায়গা আছে? মিষ্টি খেতে হয় একটু খাওয়ার পর। আর এই এত বড় মিষ্টি কি খাওয়া যায়? খাও খাও, দুপুরে মিষ্টি কম খেয়েছি, এখন এই দুটো খেয়ে নেব। ওকে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি পরের ভিডিওতে। তো এখনকার মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।